আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধু খাওয়ার জন্য না, আর ঘুমানোর জন্য না, আর মানুষের গীবত করার জন্য না। সত্য মিথ্যা না জেনে আমি যদি কারো বিপক্ষে অনর্থক যদি কাউকে গালি দেই, অনর্থক যদি কারো সম্পর্কে সমালোচনা করি, এতে কি আমার উপকার হবে না অপকার হবে? অবশ্যই অপকার হবে। তার একটা ছোট্ট নমুনা। এই জন্য সত্য আগে জানতে হবে, আসলে ঘটনা কি, কোন জায়গায় কোন মুহূর্তে কি অবস্থায় কি কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, এই জিনিসগুলো আগে ভালোভাবে উদ্ঘাটন করতে হবে। তারপরে সেই অনুযায়ী আমাকে বলতে হবে, ভাই এদিকে যাইও না, ডাইনে যাও, এই ডাইনের রাস্তাটা ভালো, ভাই বাইরের রাস্তাটা ভালো না, বাইরের রাস্তাটা খুব কাদা দুর্গন্ধযুক্ত, যে কোনো সময় পিছল খায় পড়ে যেতে পারো, ব্যথা পাইতে পারো, কিন্তু ডাইনের রাস্তাটা শুকনো আছে, এই রাস্তাটা দিয়ে যাও। জানার পরে তো বলতে পারবো, না যাই না বলতে পারবো না ভাই, হইতে পারে যাইতে পারে, হইতে পারে যাইতে পারে, এটা কি শিওর না, মানে একদম জোর দিয়ে আমি বলতে পারতেছি না, হইতে পারে না হইলো না হইতে পারে, কিন্তু আমি জানি না, যার জন্য এরকম একটা মন্তব্য করলাম। এই জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু এতটুকু বলেছিলেন, মহিলাটা হাইটা যাইতেছে, বলতেছেন মহিলাটার শরীর আঁচল ছোট দেখা যায়, শুধু এতটুকু বলছেন। নবীজি শুনে ফেললেন, বললেন যে ফাতেমা তুমি কি বলতেছ? ইয়া রাসূলুল্লাহ, বললাম যে মহিলার আঁচলটা শরীর আঁচলটা ছোট দেখা যায়। বলতেছে মা আসো আমার কাছে। নবীজির সামনে ডাক দিলেন, বললেন তুমি গলায় আঙ্গুল দিয়ে বা যেমনি ভাবে তুমি একটু বমি করার চেষ্টা করো, এমনি ভাবে আঙ্গুল দিয়ে বমি করার জন্য চেষ্টা করলেন, বমি হয়ে গেল, ওয়াক করে যেন বমি করলেন, মুখের থেকে যেই জিনিসগুলো বের হলো তার সাথে একটা মাংসের টুকরা বের হলো। এই মাংসের টুকরাটা নবীজি বলতেছেন যে তুই যে সামান্য তুমি শুধু এতটুকু বলেছো যে মহিলাটার শরীর আঁচল ছোট, এতটুকু বলার কারণে এটা গীবত হয়ে গেছে, যার জন্য আল্লাহ আমি নবীর খাতিরে তোমাকে দেখাই দিল যে এই ধরনের সমালোচনা করা যাবে না, সতর্ক থাকতে হবে মা। এমনি ভাবে বুঝাই দিলেন যে মৃত মানুষের মাংস খাওয়া যেরকম অপরাধ, এরকম ভাবে গীবত করা এরকম অন্যায় অপরাধ, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা না জেনে না বুঝে না শুনে আমরা কোনো মন্তব্য করব না। এখন অনেকে মন্তব্য করতে পারে, হুজুর আইছে নামাজ পড়ে নাই, পড়তে পারে না, আমরা নামাজ পড়ছি কি না পড়ছি, এখন এরকম অনেক ধরনের মন্তব্য অনেকে করতে পারে। তো যাই হোক, আমরা অবশ্যই নামাজ আদায় করব। নামাজ কার হুকুম?